একটা গুরুত্বপূর্ণ হাদিস আজকে বলে দেই আপনাদেরকে, পাঁচটা আমল, পাঁচটা আমলের জন্য জান্নাতের পাঁচটা দরজা থেকে আল্লাহর বান্দাকে সমানে ডাকা হবে। কয়টা দরজা? একটা পাবে না অনেকে, একটা দরজাই পাবে না, এমন হাজার হাজার লক্ষ লক্ষ বান্দা থাকবে, কিন্তু পাঁচটা আমলের জন্য পাঁচটা দরজা সমানে খুলে পাঁচটা দরজা থেকে ফেরেশতারা সমানে ডাকবে, এই দরজা দিয়ে আসো, এই দরজা দিয়ে আসো। আপনারা যখন ডাকা যান, শাসন গাছা যান, যান কি যান না, টমসমিরি যান কি যান না, জাঙ্গালিয়া যাওয়ার পরে বাসের কন্ডাক্টর ডাকে কি ডাকে না, বাস কি কোম্পানি একটা না অনেকগুলা? এখন কোম্পানির লোকেরা দৌড়াদৌড়ি করে পেরেশান, রিক্সা একটা দেখলে টাইনা লয়ে যায় নাই না, শাসন গাছা দেখবেন আপনি যান না, আপনি রিক্সাতে নামেন নাই, আপনার ব্যাগ লয়ে হেঁটে চলে যাচ্ছে, এরকম নাই, আপনি নামার আগে আপনার ব্যাগ নাই, আরে ভাই কই যাও, আরে আইএন সিট খালি আছে, এখন ছাইড়া দিমু বলে কি না। আর জান্নাতে আপনি খেয়াল করেন পাঁচটা আমল যারা করবে, জান্নাতের পাঁচটা দরজা থেকে সমানে একজনকে ডাকবে, আপনি কোন দিকে যাবেন দিশাহারা হয়ে যাবেন, সুবহানাল্লাহ, ও আল্লাহ তুমি ওই বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও, আপনি চিন একটা দরজা পাবে না, আর এখানে ডাকতেছে কয়টা দরজা থেকে, পাঁচটা দরজা থেকে ডাকবে। নবীজি বলেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল মান আনফাকা জাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাতি ইয়া আব্দুল্লাহ হাযা খায়র ফামান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাত। নবীজি বলেন যারা দুনিয়াতে নামাজ আদায় করত, নামাজীদের জন্য আলাদা একটা গেট থাকবে জান্নাতে, ওখান থেকে ফেরেশতারা ডাকবে, ও নামাজি বান্দা আসো, এই গেটটা তোমাদের জন্য রিজার্ভ। তা আপনি তো শুধু নামাজও পড়েন, আপনার আমল নামা আরো আমল আছে না নাই? আছে। এবার খেয়াল করেন নবীজি বললেন ওমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রাইয়ান, কিন্তু যারা রোজাও রাখছে তাদেরকে ডাকা হবে রাইয়ানের দরজা থেকে। ওমান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা, যারা দুনিয়াতে দান সৎকার করত তাদেরকে দান সৎকার দরজা থেকে ডাকা হবে। ওমান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিস জিহাদ, যারা দুনিয়াতে জিহাদ করত জিহাদের জন্য আলাদা দরজা আছে না না? আর আমাদের দেশে জিহাদ বললেই মনে করে সন্ত্রাস বলে কি না? হাদিস নোট করেন, বুখারীর সহিহ হাদিস 1857 নম্বর হাদিস, নবীজি বলেন ওমান কানা মিন আহলি জিহাদ আলা আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, যারা দুনিয়াতে জিহাদ করত তাদেরকে আলাদা দরজা থেকে ডাকা হবে। এরপরে নবীজি বললেন যারা ওমান কানা মিন আহলি সাদাকা দুইয়া মিন বাবিল সাদাকা, দান সৎকার যারা করবে তাদেরকে দান সৎকার দরজা থেকে ডাকা হবে, এই পাঁচটা দরজা। হযরত আবু বকর বললেন হুজুর এমন কোন আল্লাহর বান্দা কি আছে নাকি সবগুলা দরজা থেকে তাকে ডাকা হবে? আল্লাহর নবী বললেন আবু বকর তোমার মতো যারা সব কাজের কাজী তাদেরকে সকল দরজা থেকে সমানে ডাকা হবে। আপনি খেয়াল করেন, কারণ আবু বকর কি শুধু জিহাদ করতেন না নামাজও পড়তেন, শুধু কি নামাজ পড়তেন না রোজাও রাখতেন, শুধু কি রোজাও রাখতেন না দান সৎকাও করতেন, পাগল করে ফেলবে ফেরেশতারা আপু, আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন যাকাত দিচ্ছেন আপনার জন্য আলাদা আলাদা জিহাদ করছেন ইসলামী আন্দোলন করছেন আপনার জন্য আলাদা আলাদা দরজা থেকে সমানে ফেরেশতারা ডাকবে আসো আসো আসো, আহলান সাহলান সালামুন কাউলা মির রব্বিক, আল্লাহ রবের পক্ষ থেকে তোমাদের উপরে সালাম, যেই দরজা দিয়ে ঢুকতে চাও আল্লাহর জান্নাতে ঢুকে যাও। আমার বন্ধুগণ রমজান আসলে জান্নাতের দরজা খোলা না বন্ধ? আস্তে কনকেন জান্নাতের দরজা খোলান। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, নবীজি বলে যখন রমজান আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কেন খোলা হয়? কারণ অসংখ্য বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন, অসংখ্য বান্দাকে আল্লাহ ক্ষমা গণ হারে ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ। তাহলে রমজান আসলে জান্নাতের দরজা খোলা না বন্ধ? জান্নাতের দরজা খোলা। আবার রমজান আসলে শয়তানকে বন্দি করা হয় কিছুদিনের জন্য। আন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইবনে শিহাব قال اخبرني ابن ابي انس
তিনারা বলেন সামিতু রাস আবি হুরায়রা থেকে আমরা শুনলাম তিনি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা শাহরু রমাদান ফাত্তাহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লাকাত আবওয়াবু জাহান্নাম আল্লাহর নবী বলেন যখন রমজানের মাস আসে তখন আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় সুলসিলাতি শায়াতিন শয়তানকে শিকল দিয়ে বন্দী করে দেওয়া হয় কিন্তু রমজানে শয়তানি থাকে না থাকে আস্তে কইছেন থাকে কেন থাকে তার কারণ মানুষের মধ্যে শয়তান আছে না নাই আছে মিনাল জিন্নাতে আপনারা বলেন মিনাল জিন্নাতি শুধু কি শয়তানি শয়তান না মানুষও শয়তান আছে হ্যাঁ শুধু শয়তানকে বন্দী করা হয় কিন্তু মানব শয়তানকে বন্দী করা হয় না